হোয়াইট ডিসচার্জ আজকে আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন মুনমুন দে, যে হোয়াইট ডিসচার্জ বেশি হলে কি করতে হবে। এটা কিন্তু সত্যি একটা সমস্যা। সব থেকে বড় কথা, এটাই শরীর ভীষণ দুর্বল করে। এইটা থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। কিভাবে সেটা থাকবেন বা কিভাবে এই রোগ থেকে মুক্ত হবেন সেটা বলবো। এটা নিয়ে আমি আরো ভিডিও করব। আজকে আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। হোয়াইট ডিসচার্জ আমাদের প্রচণ্ড সমস্যার কারণ হয়। অনেকের দেখবেন পেটে ব্যথা হয়, অনেকের নানা রকম সমস্যা হয়, এটা খুব বাড়াবাড়ি রকমের হলে। কিন্তু এটা কেন হয় সেটাই আমি আজকে আপনাদের বলব। যদি আপনার ধরুন শরীর অতিরিক্ত কোনো স্পাইসি খাদ্য খেয়েছেন, খান আপনারা, তাহলে কিন্তু আপনার এই রোগটা হতে পারে। শরীরকে ঠান্ডা রাখতে হবে, আপনার দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, ঠিকঠাক মতো জীবনযাপন করতে হবে। তার মধ্যে যেটা আমি বলবো অবশ্যই যেটা ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে আপনার শরীরকে ঠান্ডা রাখতে হবে, পেটটাকে ঠান্ডা রাখতে হবে। এমন কিছু খান যাতে আপনার শরীর ঠান্ডা থাকে। অতিরিক্ত পরিমাণে মৌরি খাবেন না, এটাতে কিন্তু হোয়াইট ডিসচার্জ হতে পারে বা হয়। আমার খুব মনে হয়, আমি যেটা আমার শরীর ঠান্ডা রাখার জন্য খাই আমি সেটা আপনাকে বলছি, রাত্রিবেলা আপনি একটু ছাতু, ছোলার ছাতু একটু বাতাসা দিয়ে বা মিছরি দিয়ে ভিজিয়ে রেখে দিন, শরবত করে রেখে দিন, সেটা সকালবেলা উঠে আপনি খান, আপনার শরীরটা ঠান্ডা থাকবে। এছাড়াও আপনি মিছরিও কিন্তু, মিছরি ভেজানো জলও কিন্তু খেতে পারেন, সেটাতেও কিন্তু আপনার শরীর ঠান্ডা রাখবে। মোদ্দা কথা যেটা আমি আজকে বলছি, এই বিষয়টা নিয়ে আমি বারবারই বলছি, আমি আরও ভিডিও করব হয়তো, কিন্তু আজকে আমি যেটা একটা জাস্ট আপনাদের লাইন গাইডলাইন দিলাম যে এই বিষয়টাকে এড়াতে পারেন একমাত্র আপনার শরীরকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। ঠান্ডা খাদ্য খেতে হবে, খুব স্পাইসি কিছু খাবেন না, আর একদম দুশ্চিন্তা করবেন না। এভাবে চলুন, আশা করি আপনার এই প্রবলেমটা মিটবে। আর জল খান, বেশি করে জল খান, জলটা কিন্তু শরীরে অনেক রকম সমস্যার সমাধান করে। ভালো থাকুন। যদি এই ভিডিওটায় আপনার উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি উপকৃত হলেন কি না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি তাকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।